দুধ চিতই পিঠা কি নামটা শোনায় খেতে ইচ্ছে করছে তাই না আজকে আমি বাসায় বানিয়েছিলাম দুধ চিতই পিঠা আমার ভীষণ পছন্দের এই পিঠাটি তাই ঝটপট বাসায় বানিয়ে ফেললাম তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি এই পিঠাটা বানাতে অনেক বেশি সহজ তো কিভাবে বানিয়েছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই জন্য আমি দু লিটার পরিমাণ দুধ জাল করে নিব এখন দিয়ে দিলাম গরম মশলা ছোটো এলাচ আর বড় এলাচ অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক এসে গেছে দুধটাকে একটু জাল করে নিব খুব বেশি ঘন করে জাল করে নেওয়ার দরকার নেই তো আমি জাল করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিয়ে দুধটাকে আমি সাইডে রেখে দেবো এখন আমি চিতই পিঠা বানিয়ে নিব চিতই পিঠা বানানোর জন্য আমি একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি আর এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি তাওয়াটাকে হাই হিটে গরম করে নিতে হবে এখন চিতুই পিঠাগুলোকে বানিয়ে নিব। আর এই চিতুই পিঠার ব্যাটার কীভাবে তৈরি করবেন আমার আগের ভিডিওতে অলরেডি দেওয়া আছে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করেছি কিভাবে চিতুই পিঠা বানাবেন আর সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে পারফেক্টভাবে চিতুই পিঠার বেটার তৈরি করবেন চিতই পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় তো আমি কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন তো এইভাবে করে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিব তো দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম গুড় গুড়টাকে আমি জাল করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পিঠা চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে এই পিঠাটা বানালে অনেক বেশি খেতে মজা হয়ে থাকে আর গুড় ব্যবহারের পূর্বে অবশ্যই কিন্তু দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর গুড়টাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এখন গরম গরম পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর এখন দিয়ে দিব নারিকেল নারিকেলটাকে আমি চিনি দিয়ে ভেজে নিয়েছি চাইলে নারিকেলটাকে স্কিপ করতে পারেন তবে নারিকেলটা ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে খেতে এই পিঠাটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন ঘন্টার জন্য এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর খাওয়ার পরে কিন্তু মুখে দিলে একবারে মিলিয়ে যাবে পিঠাটা অনেকটা কিন্তু সফট হয়ে যায় তো ফিরে এলাম তিন ঘন্টা পর আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়েছে আর খেয়েও টেস্ট করেছিলাম অনেক বেশি সফট হয়েছিল নরমও হয়েছিল। বাসার সকলে অনেক বেশি পছন্দ করেছিল চাইলে কিন্তু আপনারা এভাবে দুধ পুলিও কিন্তু বানাতে পারেন তো সেই পিঠাটা আমি আরেক দিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে পেস ফলো দিতেও ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ